বার্থডে পার্টিতে অনেক 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 স্বাগত তো আমার হাজব্যান্ডকে আমি অনেক কিছু গিফট দিলাম তো সকালবেলাতেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম একটা কাজের জন্য ছুটি নিয়েছিলাম আমার স্পেশাল মানুষটার স্পেশাল ডের জন্য তবে ফাঁকে একটুখানি কাজেও বেরিয়েছিলাম তো এই যে এরিয়াটা এত সুন্দর কমেন্ট করে জানান তো বন্ধুরা যারা আগরতলাতে রয়েছেন এই জায়গাটা কোনটা তো আমরা পৌঁছে গেছি কিন্তু হাইকোর্টে সেখানে একটুখানি কাজ ছিল তারপরে আমি চলে যাই একটা মলে কারণ সেখান থেকে কিছু গিফট কেনার কিন্তু আমার ইচ্ছে ছিল খুবই সুন্দর মলটা এটাও কোন মল বলুন বলুন তো তো মোটামুটি এখানে নিশ্চয়ই বিমার্টের যেই লোগো সেটা দেখে বুঝতেই পারছেন তো ওখান থেকে শপিং করে বেরিয়ে গেলাম খুবই গরম ছিল যদিও গাড়িতে এসি চলছিল তবুও একটা মানে কি বলবো বাইরে যেন রোদে জ্বলে যাচ্ছিল সব এই রকমেরই কিন্তু একটা ফিলিংসও হচ্ছিলো তো বাইরের আবহাওয়া কিন্তু একেবারে ঝকঝকে ঝাচকচকে ছিল তার জন্য আমি তো একটু

দেখুন আমার টিন টিন আমি বাড়ি ফেরার পরে আমার ওড়নাটা নিয়ে ও বসে আছে মানে ও সব সময় এটা করবে আমি যখনই বাড়ি থেকে বাইরে থেকে ঘরে আসব। তখন ও কি করে জোর করে আমার ওড়নাটাকে নিয়ে বসে থাকে ও চায় না আমাকে এত স্বাদ আমি সাধারণত কেক খাই না ওয়েট লস জার্নিতে রয়েছি আর দেখুন তিনটি ও খেয়েছে কিন্তু তারপরে আবার খাবে আবার চাই ওর তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই